তো এই যে আঙ্গুরগুলো আপনি যখন কালেক্ট করেন তো এগুলো কি বাজারে দেন নাকি শুধু নিজেদের জন্যই আপাতত আমরা নিজেদের জন্যই এই খাওয়ার জন্য এটা করছি তো সেকেন্ড ইয়ার গুলোতে আমরা বাণিজ্যিক ভাবে আমরা করব কারণ গাছগুলো আরো গাছগুলো রেডি হবে তখন আমরা নিজেরা খেয়ে শেষ করতে পারবো না এটা আচ্ছা এটা অবশ্যই মানে ইয়া করতে হবে তো নতুন যারা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে বা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে জানলো অনেক তথ্য আপনি বলছিলেন অনেক কিছু আমরা জানতে পারলাম তো সেই জায়গাটা থেকে যদি কেউ আগ্রহী হয়ে আসতে চায় যে আমিও বাণিজ্যিকভাবে করব কিংবা নিজেদের চাহিদা মেটানোর জন্যই ছাদে কিংবা বাড়ির আঙিনায় এভাবে আমরা আঙুরের চাষ শুরু করব তো সেই ক্ষেত্রে কস্টিংয়ের একটা ব্যাপার থাকে তো আপনার যখন আপনি প্রথমে চারাগুলো এনেছিলেন তো কী ধরনের খরচ কেমন হয়েছিল আপনার এটা ইম্পোর্টেড চারা নর্মালি যারা ইম্পোর্টার আছে তাদের কাছ থেকে আমরা অনেকেই জানি যে নর্মালি ইম্পোর্টেড যেটা অরিজিনাল চারাগুলো 1000 থেকে শুরু করে 1-1.5-2000 ভিতর পাওয়া যায় আচ্ছা যে ইম্পোর্টেটার কাছ থেকে যদি আমরা ইম্পোর্টারের কাছ থেকে যদি কোনো ভ্যারাইটি কালেক্ট করি এবং ডেভেলপ করি তাহলে সেটা বেটার হবে বোরহান ভাই আমাকে রেখে আপনার খাচ্ছেন আপনি এটা খেয়ে দেখেন অনেক মজা থ্যাংক ইউ বেশ মিষ্টি মানুষ বলে আঙুর ফল টক কিন্তু আমি তো দেখছি মিষ্টি এটা একটা মিষ্টি ভ্যারাইটি বলেই দে মানে এটা মিষ্টি লাগছে বাণিজ্যিকভাবে ওয়ার্কআউট করা এটা আর্টিফিশিয়ালি করা এর জন্য মিষ্টি হচ্ছে আচ্ছা তো ভাইয়ের পরিচয়টা আমি একটু জানতে চাচ্ছি আমি হলো মাসুদ মোল্লা আচ্ছা এটা হলো আমাদের বাসা অর্থাৎ এটা আপনার নিজের নিজস্ব বাড়ি বরহান ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমরা নিজেরা নিজ উদ্যোগে বাগানটাকে করলাম আচ্ছা প্রায় 1.5-2 বছর ধরে এখন তো ভালো মিষ্টি আঙ্গুর পাচ্ছি আর কি আচ্ছা তো কেমন অনুভূতি হয় অনেক যে গাছ থেকে ছিঁড়ে খাওয়ার যে একটা মজা সেটা তো মানে বলে প্রকাশ করতে পারবো না এত মজা আমি চিন্তা করি নাই যে আমাদের আঙ্গুরগুলো এত ভালো হবে সবচেয়ে বড় কথা হলো মাটি কম অল্প মাটির ভিতরে আমরা খুব ভালো আশা করি প্রোডাকশন এবার অল্প হয়েছে আগামী বছর বেশি হবে এই যে যান্ত্রিক জীবনে একটু সবুজের ছোঁয়া কিংবা এখন কিন্তু অনেক আপনাদের মতো যারা নগর কৃষক আছেন অর্থাৎ কৃষিকে ভালোবেসে বাড়ির আঙিনায় বা ছাদে এরকম পরিসরে যে নিজেদের চাহিদা মেটানোর জন্য হোক বা শৌখিনতার জন্য হোক এই যে বিভিন্ন ফল কিংবা শাকসবজি চাষ করছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন এটা আমরা যখন ছাদে এটা করি এটা একটা মানে ভালো দিক কারণ সবুজ আয়ন হচ্ছে এবং আমাদের যে ঢাকা সিটি থেকে শুরু করে আশেপাশের যে মকরচল শহর সব ইট পাথরের তৈরি সবাই আর এখন তো জায়গাটাও একটা জায়গার অনেক অভাব হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি এই সবুজ আয়ন করি আমাদের যে ন্যাচারালি যে বৈশিষ্ট্য যে প্রাকৃতিক একটা দৃশ্য কি অক্সিজেন আমরা পাবো এবং এটা ভালো লাগবে ভালো লাগা কাজ করবে কারণ সবুজ আয়ন আমি মনে করি যে এটা যদি আমরা সবাই করি একসময় সবুজ হয়ে যাবে এবং এই যে পরিবেশ ভারসাম্য রক্ষা হবে এই যে অনেকে বলে যে বাড়ির ছাদে খুব বেশি গাছপালা থাকলে মশার উপদ্রব বাড়ে কিংবা ছাদের ক্ষতি হতে পারে আপনার কি এটা মনে হয় হ্যাঁ যদি মানে ওইভাবে আমরা ট্রাকসার করি তাহলে মশা হবে না বা ছাদের ক্ষতি হবে না আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেভাবে করা আছে এটাতে আশা মনে হয় না যে এটা মশা হবে হচ্ছে না সেক্ষেত্রে এখানে এটা হবে না আর যদি আমরা নোংরা রাখি বা এরকম পানি লগিং হয়ে যাচ্ছে তাহলে এটা ছাদের জন্য ক্ষতি করবে এবং পরিবেশ নষ্ট করবে মশাটা উদ্রব বাড়বে তো ভাই আপনার কাছে জানতে চাই আপনি তো পুরো বাড়ির মালিক কিন্তু এই যে সময় দেওয়াটা গাছের পিছনে আপনি কতটুকু সময় ব্যয় করেন সময় তো এমন দিতে হয় না আচ্ছা সকালবেলা কিছু সময় দিতে হয় বিকালবেলা কিছু সময় দিতে হয় হ্যাঁ দুই টাইম পানি দিতে হয় আর আমরা অটো সিস্টেম করে দিছি তো মোটামুটি 24 ঘন্টায় পানি অল্প অল্প করে পানি হয় আমাদের এত কষ্ট করতে না প্রথম দিকে কিছু কষ্ট করতে হয়েছে আচ্ছা এই আর কি আর সব কিছু করাইলো বরহান ভাই আমি যা সহযোগিতা করি আপনি শুধু উপভোগ করেন তাই তো উপভোগ করি অ্যাকচুয়ালি মাসুদের ব্যাপারে একটা কথা বলি ছোট্ট
যে মাসুদ ভাই বেসিক্যালি উনি একজন বিজনেসম্যান, তো বিজনেসম্যান ওনার মাইন্ডটা হলো সবুজায়ন, মানে সবুজ গাছপালা হবে, তার মানে প্রকৃতি প্রেমী আর কি। সেই হিসাবে আমাকে নক করেছে, আমাকে বারবার বলেছে যে ভাই একটু আঙ্গুরটা করেন এইভাবে। কিন্তু এই যে ট্রাকসার, এই যে মাসুদ ভাই আমার পিছনে যে আমাকে সহযোগিতা করছে এবং টোটালটাই ফিডব্যাক দিচ্ছে, সে মাসুদ ভাই। অর্থাৎ পরিকল্পনা উনি করেন, আপনি সেটা বাস্তবায়ন করেন। আচ্ছা, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের কাছ থেকে জানতে পারলাম। এবং আমরাও চাই যে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যে আপনাদের ছাদ বাগানের অংশ তুলে ধরেছেন, আপনাদের মতো আরও অনেকে এগিয়ে আসুক, ছাদ বাগান করতে আগ্রহী হোক। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। কৃষিকাজ এখন কিন্তু শুধুমাত্র মাঠেই সীমাবদ্ধ নয়, মাঠ পেরিয়ে নগর জীবনেও কৃষিকাজের প্রভাব পড়ছে। এবং আমাদের এমন অনেক তরুণ আছেন কিংবা নগর কৃষক আছেন যারা কৃষিকাজের প্রতি ঝুঁকছেন, শুধুমাত্র দেশীয় ফল সবজি উৎপাদন নয়, বিদেশি ফল এবং সবজি উৎপাদন করে তারা কিন্তু তাদের পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাজারজাতকরণও করছেন। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, তারা যদি আপনাদের সফলতার গল্প আমাদের আরটিভি এর পর্দায় তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01878184077। আনোয়ার শীত নিবেদিত কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানের আজকের এই পর্ব এখানে শেষ করতে হচ্ছে, তবে দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে নতুন কোনো সফল কৃষক বা উদ্যোক্তার আঙ্গিনায়।